डियर स्टूडेंट, আমি বিজন বাড়ই। আজ আবার হাজির হলাম স্পেশালি ফর এইচএস সেকেন্ড ইয়ার অ্যাডভান্স বেঙ্গলির জন্য। যেহেতু আমি তোমাদের আমার কৈফিয়ত নামক কবিতাটির পার্ট ওয়ানটা বুঝিয়েছিলাম, তো এটাকে আমাকে পার্ট হিসাবে করতে হচ্ছে। আজকে আমি পার্ট টুটা বোঝাবো তোমাদেরকে, এরপরও আর একটা পার্ট হবে। যেহেতু কবিতাটি বেশ বড়, তাই এটাকে পার্ট হিসাবে করতে হচ্ছে আমাকে। তো বেশি সময় না নিয়ে তোমাদেরকে আমি প্রথম পার্টে তোমাদেরকে কতখানি পড়িয়েছিলাম, দ্যাট ইজ তোমার কোথায় গেল, আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি, অমনি বন্ধি বন্ধ চিঠি তাড়াতাড়ি। এতক্ষণে আমি বুঝিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, অ্যান্ড আই হোপ তোমরা এটা ক্লিয়ারলি বুঝেও গিয়েছিলে। তো আজকে দেখো ওর পর থেকে আমি স্টার্ট করব, কিন্তু তার আগে তোমাদের যে ইজ আমার কৈফিয়ত, কৈফিয়তের অল্প 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 বিস্তারিতভাবে বলি। কৈফিয়ত শব্দের অর্থ হলো তোমার কাজের জন্য তোমাকে জবাবদিহি করা। মানে একজন ব্যক্তিকে তার কাজের জন্য যদি কোনো ধরনের জবাব চাওয়া হয়, বা কোনো একজন ব্যক্তি তার প্রত্যেক কাজের জন্য যদি কোনো ধরনের জবাব দেয়, উত্তর দেয় বা প্রত্যুত্তর দেয়, সেটাই হলো কৈফিয়ত। ঠিক আছে, তো কাজী নজরুল ইসলাম তার এই কবিতাতে তার বিভিন্ন কাজের জন্য বিভিন্ন লোকদেরকে তোমার কৈফিয়ত দিয়েছেন, অর্থাৎ উত্তর দিয়েছেন। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলামের কর্মের উপর বা কর্মের জন্য বা কাজের জন্য বিভিন্ন লোক তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিল, ঠিক আছে, বা ক্রিটিসাইজ করেছিল, সমালোচনা করেছিল, যেটা আমি তোমাদেরকে আগেও বুঝিয়েছি। তো তার জন্য তিনি এই কবিতাটা লিখেছিলেন, একটা সঠিক উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, তো আজকে চলো এখন সেকেন্ড পার্টটা স্টার্ট করি, চলো। সো এখানে কি বলছে দেখো, আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। এটা বুঝিয়ে দিয়েছিলাম, সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আরি চাচা, জবন্না আমি কাফির ভাবিয়া, খুঁজি টিকি দাড়ি নারী কাছা। তার মানে তো বলছে, আমি অলরেডি তোমাদেরকে ফার্স্ট পার্টটাতে বলেছিলাম যে সজনীকান্ত তোমার দাস যে ছিল, তিনি কবিকে নানান ধরনের ব্যঙ্গ করতেন, ক্রিটিসাইজ করতেন, আর তার ব্যক্তিগত লাইফ নিয়ে অনেক ধরনের কথাও বলেছিলেন। তো তাকে তার মুখ বন্ধ করার জন্য, ঠিক আছে, তোমার এই কথাগুলো তিনি বলেছিলেন। কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে তুমি যেভাবে আমার কথাগুলো, আমার ব্যক্তিগত লাইফের বিষয়ে কমেন্ট করছো, ঠিক আছে, কথা বলছো, আমি যদি তোমার পোলগুলো খুলে দিই, তোমার ভাণ্ডা যদি খুলে দিই, তখন কী হবে? তো সেই রিপ্লাইয়ে তোমার সজনীকান্ত দাস তার শনিবারের চিঠি বন্ধ করে দেয়, ঠিক আছে, তো সেখানে কথাটা বলেছে। তারপরে বলেছে, সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কোন আরি চাচা। এখন দেখো এখানে তিনি তার ব্যক্তিগত লাইফের কথা বলছেন। ইফ ইউ নো দ্যাট, ঠিক আছে, তোমার কবি কাজী নজরুল ইসলাম একজন হিন্দু মহিলাকে বিয়ে করেছিলেন, ঠিক আছে, দ্যাট ইজ প্রমীলা সেনগুপ্ত। তিনি কুমিলা, বাংলাদেশেরই মানে একটা ট্রাইব আছে বলতে পারো, বাংলাদেশের না যদিও বলো, কুমিল্লা বলে একটা ট্রাইব থেকে তিনি বিলং করেন, ঠিক আছে। তো সেই বলতে গেলে তো সাব কাস্ট থাকে না, সাব কাস্ট অ্যান্ড অল, ঠিক আছে, তো সেই মহিলাকে তিনি বিয়ে করেন। তার নাম ছিল কি তোমার, প্রমীলা সেনগুপ্ত। তো দেখো প্রমীলা সেনগুপ্ত একজন হিন্দু মহিলা ছিল, ঠিক আছে, তো একজন মুসলিম হয়ে কাজী নজরুল ইসলাম যেহেতু হিন্দু মহিলাকে বিয়ে করেছিলেন, তাই তাকে হিন্দু লোকদের থেকে সমালোচনা শুনতে হয়েছিল, বা হিন্দু লোকদের সমালোচনা তাকে বরদাস্ত করতে হয়েছিল। তো যেহেতু তিনি মুসলিম হয়ে হিন্দু মহিলাকে বিয়ে করেছিলেন, তার জন্য হিন্দু লোকরা বলছেন যে আরি চাচা, আরি চাচা মানে তোমার থেকে কাটি, ঠিক আছে, সেই কথাটা বলেছে। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কোন আরি চাচা, মানে সব ধরনের ঝামেলা যত ছিল সেগুলো ছেড়ে দিয়ে তিনি কী করলেন, বিয়ে করলেন। কিন্তু বিয়ে করার পরেও তার শান্তি নাই, সেই বিয়ে করার পরেও হিন্দুরা তার সঙ্গে কী করছে, কাটি করছে, আরি চাচা বলে তাকে ডাকছেন, সম্বোধন করছেন। এরপরে জবন্না আমি কাফের ভাবিয়া, খুঁজি টিকি দাড়ি নারী কাছা। তো এই যে এই ধরনের মানুষে এত তাকে প্রশ্ন করে, এত ধরনের নানা ধরনের ক্রিটিসাইজ করে, তো তার মাঝে মাঝে মনে হয় যে আমি জবন না আমি কাফের। দেখো হিন্দু ধর্মে জবন মানে বিধর্মী, আর মুসলিমদের ভাষায় কাফের মানে বিধর্মী। তো সিম্পলি হিন্দুদের শব্দতে জবন মানে বিধর্মীকে বোঝায়, এবং
কাফের হলো মুসলিম শব্দের, তো এই দুটোরই মিনিং হলো তোমার কি বিধর্মী। তো যেহেতু হিন্দু, দেখো কাজী নজরুল ইসলামকে হিন্দু মুসলিম উভয়ের থেকে কিন্তু ক্রিটিসিজম শুনতে হয়েছিল, তো উভয়ের থেকে তিনি সমালোচনা শুনে গিয়েছেন চিরকাল, ঠিক আছে। তো তাই তিনি বলছেন যে তাদের ক্রিটিসিজম শুনে, তাদের সমালোচনা শুনে তার মনে হয় কি আমি অ্যাকচুয়ালি সত্যি এই জিনিসটা হই কি না। তিনি খুঁজে বেড়ান দাড়িটি কি নারী, ঠিক আছে, যে তারা যে ধরনের কথা বলেন যে তিনি কাফের বা জবন, তো সেই কথা শুনে তিনি নিজে খুঁজে বেড়ান যে তার অ্যাকচুয়ালিতে বড় বড় দাড়ি আছে না তার টিকি আছে, টিকি মাথার মধ্যে যেটা থাকে, ঠিক আছে, বা নারী কাছা। তো তুমি এটা লোক মজাক করে করুক বলেছি বলতে পারো, ঠিক আছে। যারা ধরো যে সকল ধর্মের ব্যক্তিরা বা হিন্দু হোক মুসলিম ধর্মের ব্যক্তি হোক যারা তার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে নেগেটিভ কমেন্ট করতো, তো তাদেরকে আবার টিটকারি করে করেছেন যে তাদের কথা শুনে আমার মনে হয় যেহেতু তারা বলছে আমি কাফের, কই আমি দেখি তো আমার দাড়ি বড় বড় আছে না আমার টিক্কি আছে যে তারা এত ধরনের আমার বিষয় আমার বিরুদ্ধে তোমার কি বলে কুউক্তি করে বা খারাপ উক্তি করে, ঠিক আছে। নেক্সট দেন আছে মৌলভি যত মৌলভি আর মোল্লারা কন হাত নেড়ে দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে। মৌলভি যত মৌলভি আর মোল্লারা কন হাত নেড়ে দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে। তো এখানে কি বলছে দেখো, এখানে মৌলভি অর্থাৎ তোমার মধু মধু আমি যদি মৌমা দেখো মৌমাছির কথা যদি বলি, মৌমাছিরা সবসময় কী করে মধুর সন্ধান করে না, তো এখানে মৌলভি মানে সেই মধুর কথা বলে নাই, এখানে মৌলভি প্রথম ওয়ার্ডটা যেটা আছে মৌলভি অর্থাৎ টাকা পয়সার যে লোভী তাদের কথা বলা হয়েছে বা সেই জিনিসটাকে বোঝানো হয়েছে, দ্যাট ইজ টাকা পয়সার লোভী ব্যক্তি, ধন সম্পদের জন্য যারা লোভী তাদের কথা বলা হয়েছে। তো মৌলভি যত মৌলভি, তো দেখো এখানে কি বলছে, দেখো আমি সবাইকে ক্রিটিসাইজ করছি না, বাট কিছু কিছু লোক আছে যারা খারাপ, ঠিক আছে, তো যারা খারাপ তাদের বিষয়ে তো খারাপ বলতেই লাগবে। তো তিনি বলছেন যে কিছু কিছু মৌলভীরা আছে যারা আজকাল ধর্মটাকে ঠিক মতো প্রচার করে না, তাদের কামকাজ হলো আজকাল কি কামকাজটা কি, দ্যাট ইজ অন্যের ধন সম্পদ লুণ্ঠন করা, দ্যাট ইজ মৌলভী, ধন সম্পদের পিছনে ছুটে বেড়া যে বেড়ানো যেগুলো মৌলভী আছে অর্থাৎ মোল্লারা আছে, তার মানে তোমার ইসলাম ধর্মের মধ্যে যারা হলো পণ্ডিত, ইসলাম ধর্মের পণ্ডিত যেটাকে বলা হয় মোল্লা, মোল্লা যেটাকে বলা হয় না মোল্লা বা মৌলভী, তো তাদের কথা তিনি বলছেন যে আজকাল সেই মোল্লা বা মৌলভীরা তোমার কি হয়েছে মধুলভী হয়ে গিয়েছে, অর্থাৎ তোমার টাকা পয়সার পিছনে ছুটে বেড়ানো ব্যক্তি হয়ে গিয়েছে, সেটা বলেছেন। তো তারা সেই টাকা পয়সার পিছনে ছুটে বেড়ানো ব্যক্তিরা, ঠিক আছে, অর্থাৎ মৌলভী মৌলভীরা, ঠিক আছে, হাত নেড়ে নেড়ে বলেন যে এই লোকটা আমরা বলি না যখন এইভাবে ক্রিটিসাইজ করি যে এই লোকটা মুখে দেবদেবীর নাম থাকে, কার নাম থাকে দেবদেবীর নাম থাকে সবে দাও পাজিটার জাত মেরে। সবে মানে সবাই মিলে কী করো এই পাজিটাকে, এই বদমাইশটাকে, এই বিধর্মীটাকে ইসলাম ধর্মের থেকে বিলম্বন করো বা তাকে ইসলাম ধর্মের থেকে বঞ্চিত করো। তোমরা যদি জানো যে কাজী নজরুল ইসলাম এমন একজন ব্যক্তি ছিল, তিনি কিন্তু কোনোদিনও হিন্দু ধর্মকে বাড়াবা দেয়নি, ইভেন তিনি ইসলাম ধর্মকেও বাড়াবা দেয়নি। আমি আগেই প্রথম পার্টেই বলেছি যে তিনি ছিলেন মনুষ্যত্বের ভক্ত, তিনি সাম্যবাদের উপর বিশ্বাস করতেন, তিনি হিন্দু মুসলিম উভয় কোনো ধর্মের উপরে বিশ্বাস করতেন না, তিনি সবসময় জানতেন যে একটা কথা, ইভেন প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে, যে মানুষের সকল সবচেয়ে বড় ধর্ম হলো কি মানব কল্যাণ, ওটা কোরআন হোক বাইবেল হোক ত্রিপিটক হোক তোমার আরও জৈন ধর্মের যেগুলো আছে যাই হোক, ঠিক আছে, প্রত্যেক ধর্মের প্রধান সূত্র প্রধান মূল মন্ত্র যদি বলা হয় সেটা হলো মানব কল্যাণ। তো তিনি সেই কথার উপরে বিশ্বাস করতেন, তিনি কোনো মুসলিম ধর্মকেও সাপোর্ট করতেন না, আবার তিনি কোনো হিন্দু ধর্মকেও সাপোর্ট করতেন না, তিনি শুধু এটাতে বিশ্বাস করতেন যে তাকে মানবের কল্যাণ করতে হবে, মানুষের কল্যাণ করতে হবে, অর্থাৎ সাম্যবাদের তিনি চিরকাল গান গেয়ে গিয়েছেন। তো এর জন্য
তিনি এক সময় দেখা গিয়েছে তিনি তার জীবনকালে কর্মজীবনকালে তিনি যদিও দেহ ইসলাম ধর্মের জন্য গান লিখেছেন ঠিক একই সময়ে তিনি শ্যামাসঙ্গীতও লিখেছেন অর্থাৎ মা দুর্গার আগমনের উপরেও তিনি কবিতা লিখেছেন গান লিখেছেন ঠিক আছে তো যেই ব্যক্তি হিন্দুদের জন্য গান লিখেছেন মুসলিমদের জন্য গান লিখেছেন তো হিন্দু লোকরা দেখো মুসলিম লোকরা এখন বলছে যে এর মুখে দেবদেবীর নাম আসে অর্থাৎ দেবী দুর্গার নাম আসে তো এ তো নিশ্চয়ই মুসলিম না কারণ মুসলিমরা তো তোমার দেবী দুর্গাকে পূজা করে না কিন্তু তার মুখে তো শ্যামা মা কালীর নাম আছে দুর্গার নাম আছে তো এ নিশ্চয়ই কী না তোমার কী না এ মুসলিম নয় তো সেটাই তিনি বলছেন যে মৌলবীরা যারা ছিল মৌলবী যারা আছে তারা হাত নেড়ে বলে যে এই ব্যক্তির মুখে দেবদেবীর নাম তো এ কখনো মুসলিম হতে পারে না এই কথাটা বলেছে তো মুসলিম থেকে ক্রিটিসাইজ গেল আবার দেখো এর জন্য ঠিক আছে এর জন্য কি হলো ফতোয়া দিলাম কাফের কাজীও যদিও শহীদ হইতে রাজিও তো এই যে ফতোয়া জারি হয়ে গিয়েছে কার নামে কাজী নজরুল ইসলামের নামে যেহেতু তিনি দেবদেবীর নাম মুখে আনতেন তাদের জন্য গান লিখতেন কবিতা লিখতেন তো তার জন্য সেই কট্টরপন্থী মৌলবী যেগুলো আছে মৌলবীরা তারা কী করেছেন ফতোয়া জারি করে দিয়েছেন যে একে আমাদের ইসলাম ধর্ম থেকে বঞ্চিত করা হবে তো সেটা বলছে তো বলছে যদিও বঞ্চিত না করা হবে কি বলছে দেখো ফতোয়া দিলাম কাফের কাজীও যদিও শহীদ হইতে রাজিও তো যদিও দেখো তাকে ফতোয়া দেওয়া হয়েছে বিলম্বিত করে দেওয়া হয়েছে কিন্তু এ মরতেও রাজি আছে আবার তাকে শহীদ করে দেওয়াটাই বেটার তো এই ধরনের অর্থাৎ বলতে গেলে তুমি বলতে পারো যেহেতু তিনি এরকম একজন ব্যক্তি ছিল যেটা বলতে গেলে টোটালি ইসলামকেও সাপোর্ট করে না হিন্দুত্বকেও সাপোর্ট করে না তো যারা ইসলামকে সাপোর্ট করে না ইসলাম ব্যক্তিরাও তাকে পছন্দ করতেন না সেই কথাটাই এখানে বলেছেন তো তাকে এমন একজন ব্যক্তি যে হলো ইসলামকে মানে না হিন্দুত্বকে মানে না সকল ধর্মের প্রতি উদার থাকে তাকে শেষ করে দেওয়াটাই বেটার বলতে পারো তো এমন ধরনের থিঙ্কিংয়ের কথা এখানে বলা হয়েছে ঠিক আছে নেক্সট কী হচ্ছে এরপরে দেখো আমপাড়া পরা হামবরা মোরা এখনও বেড়াই ভাত মেরে আমপাড়া পরা হামবরা মোরা এখনও বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে পারসি শব্দে কবিতা লেখে ও পাত মেরে তো আম পড়ার কথা যদি বলা হয় সিম্পলি দেখবাম আম পড়া হলো তোমার কোরআন শরীফ যে আছে না মুসলিমদের কোরআন শরীফ যে আছে যাকে ধর্মগ্রন্থ বলা হয় ঠিক আছে তো সেই কোরআন শরীফের একটা সংক্ষিপ্ত গ্রন্থ হলো কি আম পড়া অর্থাৎ সম্পূর্ণ কোরআন না কোরআনের একটা সংক্ষিপ্ত অংশ হলো আম পড়া তো সেই আম পড়াকে পড়ে কিছু কিছু ধর্ম ব্যক্তিগুরু আছে তারা নিজেদেরকে বড় বলে মনে করে হামবরা বলে মনে করে ঠিক আছে আর তারা কি করে এখানে বেড়ায় ভাত মেরে অর্থাৎ এখানে ভাত মেরে কথার অর্থ হলো তারা হলো স্বার্থপর ব্যক্তি তারা নিজের স্বার্থ পূরণের জন্য কি করে অন্যকে অন্যের ভাত মেরে বেড়ায় তাদের কামকাজ করতে দেয় না নিজের স্বার্থ পূরণের জন্য তারা সবসময় ব্যস্ত থাকে তো এই কথাটা বলেছে যে যারা হলো সংক্ষিপ্ত কোরআন শরীফের অংশটা পড়েছে তারা নিজেদেরকে বড় বলে মনে করে এবং বড় বলে মনে করে তারা কী করছে নিজের স্বার্থের জন্য কাম করছে কারণ সম্পূর্ণ কোরআন শরীফকে তো তারা পড়েনি তারা কোরআন শরীফের একটা ছোট অংশকে পড়েছে তো যারা কোরআন শরীফের সম্পূর্ণ অংশকে পড়েছে তাদের কাছে আসল ধর্মটা তারা জানে ঠিক আছে কিন্তু যারা হলো কোরআন শরীফের মাত্র একটা ছোট অংশ পড়েছে তো এই কথাটা বলা হয় না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতাকে কয় আলমারি জুতাকে বলে আলমারি তো আমপোড়া পরে যারা নিজেদেরকে বড় বলে মনে করছে তারা তো অফকোর্স তাদের কাজটা কী হবে স্বার্থপর থাকবে কারণ তারা সম্পূর্ণ কোরআনটা তো পড়েনি তো কবি এইখানে এই কথাটা বলেছে ঠিক আছে দেন এদিকে আবার হিন্দুদের কথা বলেছেন হিন্দুরা ভাবে পারসি শব্দে কবিতা লেখেও পাত নেড়ে তো এদিকে তো তোমার মুসলিমরা তো ক্রিটিসাইজ করেছে যেহেতু ও দেবদেবীর না মানে ঠিক আছে মুখের মধ্যে তো এদিকে আবার দেখো তোমার যারা হিন্দু ব্যক্তিরা ছিল তারা বলতেন এই যে কাজী নজরুল ইসলাম আছেন না তিনি যে কবিতাগুলো লেখেন না সেখানে পারসি ভাষায় লেখা হয়
আর পারসি ভাষাটা তোমরা জানো ইসলাম ধর্মের সঙ্গে জড়িত, তো ডেফিনেটলি এ একদম দ্যাট ইজ পাথ নিরে মানে মানে পাক্কা মুসলমান। তো হিন্দুরা সেইভাবে ক্রিটিসাইজ করে, তো তুমি দেখো হিন্দুরাও তাকে অ্যাকসেপ্ট করতে পারেনি সম্পূর্ণভাবে, আবার মুসলিমরাও তাকে সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি। তো তিনি রয়ে গেলেন কি মাঝখানে, এদিকেও থেকেও গালি শোনে এদিক থেকেও গালি শোনে। তো এমন দুর্দশা হয়েছিল কার, কাজী নজরুল ইসলামের। তো তাই তিনি কৈফিয়ত দিয়েছেন যে হিন্দুরা ভাবে, যেহেতু তিনি পারসি শব্দে কবিতা লেখা আর পারসি শব্দটা মুসলিমদের ইসলাম ধর্মের সঙ্গে জড়িত আছে, ঠিক আছে, তো তাই তিনি একজন পাক্কা মুসলমান, ঠিক আছে। দেন আনকোরা যত নন ভায়োলেন্ট নন কোর দল নন খুশি, আনকোরা মানে নতুন, ঠিক আছে, নতুন যত নন ভায়োলেন্ট মানে কি অহিংস, ঠিক আছে, নন কোর মানে নন কোঅপারেশন আন্দোলনের দল। তো এখানে বলছে যে কোনো দলই তার থেকে খুশি না, কোনো নতুন রাজনৈতিক দল বলো কিংবা তোমার অহিংস ধর্মকে বা অহিংসাকে যারা যে দল প্রধান মানে তাদেরও তারাও এবং ইভেন নন কোঅপারেশন আন্দোলন যাদের অর্থাৎ অসহযোগ আন্দোলনের যারা বিশ্বাসী ছিল তারাও কিন্তু তার থেকে খুশি না, তিনি এই কথাটা বলেছেন। তার মানে এখানে রাজনীতিকের কথাটা এখন তিনি এসে গিয়েছেন, তার মানে তার রাজনৈতিক জীবনের কথা তিনি এখানে বলছেন। অর্থাৎ নতুন কোনো রাজনৈতিক দল হোক কিংবা অহিংস দল হোক কিংবা নন কোঅপারেশন আন্দোলন দল হোক কেউ তার থেকে খুশি না, তো তিনি সেই কথাটা বলেছেন। মানে সব দলের থেকেও দলেই তাকে ক্রিটিসাইজ করছে সেই কথাটা তিনি বলেছেন। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন তুষি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন তুষি। অর্থাৎ তিনি বলছেন ভায়োলিন কোনটা জানো, যেটা হলো গান বাজাতে শুরু হয় যেটাতে শব্দ বের হয়, এখানে বলছেন ভায়োলেন্স, ভায়োলেন্স বলে নাই, ভায়োলেন্স বলে নেই, এটা বলার কথা বলছি না, আই এম সিইং অ্যাট হোয়াট রাগ ক্রোধ দ্যাট ইজ চরমপন্থীর কথা বলা হয়েছে এখানে। তো বলছে কি আমি কি সেই ভায়োলেন্সের ভায়োলেন্স নাকি, আমি কি বিপ্লবীদের মন তুষি নাকি সবসময়, বিপ্লবীদের মন তুষি মানে কি সবসময় যারা বিপ্লবী দলের নেতা আছে ঠিক আছে তাদের মন রেখে আমি কামকাজ করি সেটা নাকি। তো তিনি এখন নিজেকে প্রশ্ন করছেন যে ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন তুষি। অর্থাৎ লোকের চিন্তাধারা যারা নন ভায়োলেন্সকে সাপোর্ট করে তারা বলছেন, ঠিক আছে, তারা কি বলছেন ধ্যানদ, তারা বলছেন ওয়েট এ মিনিট, নন ভায়োলেন্সকে যারা সাপোর্ট করতো মানে অহিংসাকে যারা সাপোর্ট করতো তারা বলেন যে এই ব্যক্তিটা তো সবসময় বিদ্রোহী ভাবানে, বিদ্রোহীভাবে কবিতা লেখে, তো এ তো কখনো মানে ঠিক না, ঠিক ব্যক্তি না, ভালো ব্যক্তি না, কারণ যারা অহিংসকে প্রিয় পছন্দ করে তারা তো ভায়োলেন্সকে কখনো পছন্দ করবে না। তো তাদের মতে সেটা ক্রিটিসিজম যে হলো কি একটা ভায়োলেন্সের ভায়োলিন যে সবসময় কী করে বিপ্লবী নেতাদের মন তুষ্ট করার মতন কাজ করে, আবার এর অপোজিটে দেখো এটা অহিংস বিপ্লবীভাবে, ঠিক আছে, ধ্যান দাও, এটা অহিংস বিপ্লবীভাবে মানে যেটা আমি বললাম অল্পকে বুঝিয়ে দিলাম যে ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন তুষি, এই কথাটা কে ভাবে, অহিংস বিপ্লবীভাবে, ঠিক আছে। দেন নঞ্চরকার গান কেন গাবে, এখন আবার কি বলছে দেখো, দেন বলছে এদিকে দেখো আবার লাইনটা ক্লিয়ার বলছি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন তুষি এটা অহিংস। তো অহিংস দলের কথাটা, এ অহিংস দলের নেতারা এই কথাটা ভাবতো যে তিনি সবসময় যেহেতু বিদ্রোহী ভাব নিয়ে কবিতা লিখতেন, তিনি বিদ্রোহকে পছন্দ করতেন, তো বিদ্রোহী নেতাদের মন সন্তুষ্ট করে কাজ করত। কিন্তু এর অপোজিটে বলছে যারা বিপ্লবী ছিল, যারা বিদ্রোহী ছিল মানে চরমপন্থী ছিল তারা কীভাবে, সে কথাটা বলছেন বিপ্লবীভাবে নয় চরকার গান কেন ভাবে। এখন বিপ্লবীরাও বলছে যারা চরমপন্থী হিংসায় বিশ্বাস করে তারা বলছেন এ তো আবার গান্ধীরও গান গায়, সালা এ তো মানুষটা গড়বড়, ঠিক না, কারণ এ বিপ্লবীদেরও গান গাচ্ছে, সরি অহিংসালিতাদেরও গান গাচ্ছে, অর্থাৎ যারা হলো তোমার হিংসায় বিশ্বাসী তারা ভাবছে যে কাজী নজরুল ইসলাম বিপ্লবী না অ্যাকচুয়ালি, কারণ সে গান্ধীজির গান গাইছে। তো এইভাবে অহিংসা দলের লোকেরাও তাকে ক্রিটিসাইজ করেছে, আবার তোমার দ্যাট ইজ হিংসক দল দ্যাট ইজ চরমপন্থী নরমপন্থী উভয় দলের নেতারাই তাকে ক্রিটিসাইজ করেছে, তিনি এই কথাটাই এখানে বলেছেন, ঠিক আছে।
না হলে তোমরা দেখো, আসলে যদি আমি কথা বলি, কাজী নজরুল ইসলাম কখনো কোনো দলের পক্ষ নেননি। সত্যি পক্ষে যদি বলা হয় তিনি চরমপন্থকে পন্থীরও পক্ষ নেননি, তিনি নরমপন্থীরও পক্ষে পক্ষ নেননি। প্রকৃত পক্ষে তিনি কোনো দলের তোমার সাইড নেননি, কারণ তার মেন উদ্দেশ্য ছিল যে কোনোভাবেই হোক, যে কোনোভাবেই হোক আমাদের ভারতবর্ষটাকে স্বাধীন করা, দ্যাট ইজ আমাদের ভারতবর্ষকে ব্রিটিশদের থেকে বের করে, ব্রিটিশদের হাত থেকে আজাদ করানো, সেটা ছিল তার মেন উদ্দেশ্য। কোনো দলের দলবলকে সঙ্গ করা তার মেন উদ্দেশ্য ছিল না। তার জন্য তিনি দেখো, তার এখানে লাইনে দেখা যাচ্ছে যে তিনি বিপ্লবীদেরকেও সাপোর্ট করতেন, আবার তিনি নরমপন্থীদেরকেও সাপোর্ট করতেন, যার জন্য তাকে ক্রিটিসিজমও শুনতে হয়েছে, সমালোচনা শুনতে হয়েছে, যে অহিংসা দলের লোকরা বলে যে সে হিংসায় বিশ্বাস করে, আবার হিংসক দলের তার চরমপন্থীরা বলে তিনি অহিংসায় বিশ্বাস করে। সব দিক থেকে কথা শুনতে হয়েছে, কারণ অ্যাকচুয়ালি তিনি কোনো পক্ষই নেননি, তিনি চেয়েছিলেন শুধুমাত্র ভারতবর্ষের আজাদি। ঠিক আছে, এরপরে দেন গোরারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি, ঠিক আছে, স্বরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাহাদের আঙ্কুশি। ক্লিয়ার? তো গোরারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি, স্বরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাহাদের আঙ্কুশি। আবার দেখো এখানে না, গোরারাম মানে কি? ফার্স্ট অফ অল তো গোরারাম মানে মটটা মুন্ডা, বা এখানে রাম মটটা আছে ডুডি নো ডাউট, বাট এটা একটা তোমার হলো কাহাবাত বলতে পারো, লাইক থাকে না আমাদের যে তোমাদের প্রবাদ প্রবচন। ঠিক আছে, তো গোরারাম বলতে এখানে কট্টরপন্থীদের বোঝানো হয়েছে, সেটা হিন্দু ধর্ম হোক বা মুসলিম ধর্ম হোক, উভয়। ঠিক আছে, তো গোরারাম ভাবে নাস্তিক আমি, তো যারা লোক কট্টরপন্থী আছে, যারা ধর্মের মধ্যে বিশ্বাস করে খুবই অগাধভাবে, মানে ধর্মকে পালন করতে হোক করার জন্য তোমার গলাও শেষ করে দিতে পারে, তোমার হত্যাও করতে পারে, তাদেরকে বলা হয় তোমার গোরারাম বা কট্টরপন্থী। ঠিক আছে, তো যেখানে কিন্তু ধর্মকে মানুষ বানিয়েছে, ধর্ম মানুষকে বানায়নি। ঠিক আছে, ধর্মকে মানুষ বানিয়েছে, মানুষকে ধর্ম বানায় নাই, কিন্তু ধর্ম শব্দটা ক্রিয়েট করা হয়েছে কে, কার দ্বারা ক্রিয়েট করা হয়েছে? আমাদের দ্বারা। ধর্ম আমাদেরকে ক্রিয়েট করে নাই, কিন্তু কট্টরপন্থী লোকরা এমন লোক, এমন লোক বিশ্বাসী যে তারা ধর্মের জন্য মানুষের হত্যা পর্যন্ত করতে পারে। ঠিক আছে, তো যাই হোক সেখানে কোনো না, তো গোরারাম যারা আছে তারা ভাবেন কি যে কাজী নজরুল ইসলাম কি একজন নাস্তিক ব্যক্তি। ঠিক আছে, আবার এদিকে বলছে পাতিরাম ভাবে কনফুসি, পাতিরাম মানে কি লঘু সংখ্যক পণ্ডিত যারা আছে না, ছোটো মোটো পণ্ডিত যারা আছে। ঠিক আছে, তো তারা ভাবেন কি তিনি অন্য একটা ধর্ম থেকে বিলং করে বা অন্য একটা ধর্মের উপাসক। কনফুসি মানে অন্য একটা ধর্ম, ঠিক আছে, অন্য কোনো ধর্মের কথা এখানে বলা হয়েছে, তো কনফুসি। তো গোরারামরা ভাবছেন তিনি নাস্তিক, আর পাতিরামরা ভাবছেন তিনি কি তোমার কনফুসি ধর্মের উপাসক। তো পাতিরাম সিম্পলি মুন্ডা, বা পাতিরাম মানে ছোটো ছোটো লেবু যে আছে না, লেবু, পাতি লেবুর নাম শুনেছ না? তো পাতির থেকে পাতিরামের কথাটা তোমরা মনে রাখতে পারো, যারা মানে বিশেষ কট্টরপন্থী না, ঠিক আছে, যারা ছোটোখাটো ধর্ম নিয়ে পালন করে বা ধর্ম নিয়ে থাকে, তারা বিশ্বাস করেন তিনি কি কনফুসি। এরপরে স্বরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাহাদের আঙ্কুশি। এখন তোমরা জানো যে কাজী নজরুল ইসলামের এই কবিতাটা মোস্ট প্রবলি 1926 সনে তোমার প্রকাশিত হয়, আমার যতখানি মনে আছে, নট এক্স্যাক্ট আমি বলতে পারবো না, মোস্ট প্রবলি 1926 যতক্ষণ আমার মনে আছে। তো আমাদের কিন্তু ভারতবর্ষে স্বরাজ্যের জন্য তখন কিন্তু দাবি চলছিল, ঠিক আছে, যে স্বরাজ্য আমাদের লাগে, স্বরাজ আমাদের লাগে। তো স্বরাজ দলের যারা নেতা ছিল তারা বলতেন যে কাজী নজরুল ইসলাম নারাজি, তাই স্বরাজিরা ভাবে নারাজি, অর্থাৎ স্বরাজ দলের লোকেরা যারা ছিল তারা ভাবতো যে কাজী নজরুল ইসলাম স্বরাজে বিশ্বাস করে না, তার স্বরাজের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আবার যারা না, যারা নারাজিরা মানে যারা স্বরাজের জন্য পাগল ছিল না, তারা বলেন যে কাজী নজরুল ইসলামের স্বরাজের প্রয়োজন, তার জন্য তাহাদের সবসময় তাড়া করেন তিনি। দেখো আবার কি বলছি, স্বরাজিরা অর্থাৎ যারা স্বরাজের জন্য লড়াই করছিল তারা ভাবতো কি কাজী নজরুল ইসলামের কোনো স্বরাজের প্রয়োজন নেই। আবার এদিকে যারা স্বরাজিরা অর্থাৎ স্বরাজের জন্য মাথা মারতো না, বিন্দাস থাকতো, কোনো টেনশনই ছিল না, স্বরাজ আসুক না আসুক কোনো যায় আসে না, তারা ভাবে কি যে কাজী নজরুল ইসলাম স্বরাজের জন্য তাদেরকে তাড়া করে। এখানে আঙ্কুশি যেটা আছে না, আঙ্কুশি জিনিসটা কি জানো তো,
যে হাতির যে মাহুত দেখেছো না, মাহুতের হাতের মধ্যে একটা লাঠি থাকে, যেটা হাতি যখন কোন দিকে চলাফেরা করবে মানে হাতিকে গাইড করার জন্য, অর্থাৎ মারার জন্য, তারা করার জন্য ইউজ করা হয়। তো এখানে সেই কথাটাই বলা হয়েছে যে স্বরাজিরা ভাবছেন যে তিনি স্বরাজ চান না, আবার নারাজিরা ভাবছেন যে নারাজিরা ভাবছেন যে কাজী নজরুল ইসলাম স্বরাজ চান এবং তাই তিনি সবসময় তাদেরকে তাড়া করেন। এরপরে বেশি লাইন করব না, এখানে আরও দুই তিনটা লাইন আমি শেষ করে তোমাদের চলে যাব, ঠিক আছে? আর একটা লাস্ট পঙ্ক্তি বা লাস্ট স্তবক, নরভাবে আমি বড় নারী ঘেঁষা, নরভাবে আমি বড় নারী ঘেঁষা, নারীভাবে নারী বিদ্বেষী। নরভাবে আমি বড় নারী ঘেঁষা, নর মানে কি পুরুষ, তো পুরুষরা ভাবে যে কাজী নজরুল ইসলাম একদমই নারী ঘেঁষা। না, নারী ঘেঁষা কেন বলা হয়েছে বলতে পারবা? তাকে নারী ঘেঁষা বলা হয়েছে কারণ তাকে, এখানে কমেন্ট, পার্সোনাল কমেন্ট একটা, কাজী নজরুল ইসলামের দুটো বিয়ে হয়েছিল, ঠিক আছে? তার জন্য বলছেন যে তো একদম বাজে ব্যক্তি যে দুটো বিয়ে করেছেন। তো পুরুষরা তাকে এইভাবে তানা দিতেন যে তিনি দুটো বিয়ে করেছেন, তার জন্য তিনি কি তোমার নারী ঘেঁষা। আবার মহিলারাও তাকে পছন্দ করতো না যে এই ব্যক্তিটা দুটো মহিলাকে বিয়ে করেছেন, ঠিক আছে? দুটো মহিলাকে বিয়ে করেছেন তার জন্য। তো তিনি এই কথাটা বলেছেন, কিন্তু কারণ ছিল অন্য কিছু, ঠিক আছে? কাজী নজরুল ইসলামের লাইফ স্টোরি যখন তোমরা পড়বে তখন নিশ্চয়ই বুঝতে পারবা যে তিনি কেন দুটো বিয়ে করেছিলেন। সেটা আমি বলবো না, সেটা যদি তোমরা কখনো পারো তোমরা হিস্ট্রিটা দেখবা, ঠিক আছে? যে কাজী নজরুল ইসলাম কেন দুটো বিয়ে করেছিল, ঠিক আছে? নিশ্চয়ই তার শখ ছিল না দুটো বিয়ে করার, ইচ্ছা ছিল না বিয়ে করার, কিছু কারণের জন্য করেছিলেন। বাট তিনি বলেছেন যে যেহেতু তিনি দুটো বিয়ে করেছিলেন তার জন্য পুরুষ লোকরা তাকে বলতেন তিনি একজন নারী ঘেঁষা, এবং মহিলারা কী করতেন, তাকে দেখে ঘৃণা করতেন, বিদ্বেষী করতেন, ঘৃণাভাব মানে হিংসা করতেন, বিদ্বেষী মানে রাগ করতেন, কারণ তিনি দুজন মহিলাকে বিয়ে করেছিলেন, ঠিক আছে? দেন এরপরে বিলেত ফেরুনি প্রবাসী বন্ধুকন এই তব বিদ্বেষী। তো দেখো এখানে কি বলছে, কাজী নজরুল ইসলামের বন্ধু যে প্রবাসে থাকে, অর্থাৎ বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, তখনের যদি আমি পার্সপেক্টিভে কথা বলি তখন লোকদের মধ্যে ছিল এরকম যে ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করতো সে বিদ্যবান জ্ঞানী মহাজ্ঞানী, আর যে স্বদেশে বসে পড়াশোনা করতো ভারতবর্ষে পড়াশোনা করতো ছিল মূর্খ, ছি জ্ঞানী, তুচ্ছ সামান্য জ্ঞান। তো এখানে এই কথাটাই বলছেন যে তার প্রবাসী বন্ধু যারা বিদেশে গিয়ে পড়াশোনা করে এসেছে, তারা যখন বিলেত থেকে দেশে ফিরে তো তারা তাকে বলে তুই তো দেশেই পড়াশোনা করেছিস, তোর আবার বিদ্যা কিসের রে, ছি তুচ্ছ বৈজ্ঞানিক ব্যক্তি, তোর জ্ঞান হলো তুচ্ছ মানের, সামান্য মানের, সেই কথাটা এখানে বলছেন। দেন এরপরে ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুযুগের কবি। এখান থেকে ব্যাখ্যা আসে, আমি আগে বলছি তোমাদের অনেকগুলো ব্যাখ্যা আসবে, কিন্তু তার জন্য এগুলোকে আমি লাইন ওয়াইজ তোমাদেরকে বলে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুযুগের কবি। তো এই কোয়েশ্চেনটা অলরেডি এসেছ, তো যারা হলো কাজী নজরুল ইসলামের ভক্ত ছিল, যারা তাকে অনুসরণ করতো, যারা তাকে পছন্দ করতো, তারা তাকে বলেছেন নবযুগের রবি, অর্থাৎ তোমার রবীন্দ্রনাথের পরের যুগের রবীন্দ্রনাথ ঠাকুরের পরের যুগের রবিকে কাজী নজরুল ইসলাম, দ্যাট ইজ নবযুগের রবি। তিনি নতুন নতুন থট লেখেন, নতুন নতুন চিন্তাধারা লেখেন। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরে যদি কেউ আছে তো তাহলে কে আছেন, তিনি হলেন কাজী নজরুল ইসলাম। তো ভক্তরা তাকে সম্মান করেন, কিন্তু তিনি কি বলেন, মানে কবি বলছেন, এখন দেখো এই লাইনটা কিন্তু কবি বলছেন যে ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুযুগের কবি। তখন কবি বলছেন ভক্তরা তো আমাকে কি বলে মনে করে যে আমি নবযুগের রবি, কিন্তু কবি বলছেন আমি যুগের যদিও না হই, অর্থাৎ আমি চিরকালের চিরস্মরণীয় কবি যদিও না হই, আমি কিন্তু বর্তমানের কবি। তো এইখানে লাইনটা মানে যুগের না হই হুযুগের কবি মানে, অর্থাৎ তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম, হলেন বর্তমানকালের কবি,
তিনি ভবিষ্যতের জন্য চিন্তা করেন না, ভবিষ্যতের জন্য তিনি চিরস্মরণীয় বাণী তিনি লিখেন না, তিনি কবিতা লেখেন প্রেজেন্টের বিষয়ে, প্রেজেন্টের লোকদের দ্বারা, বর্তমানে যারা আছে বর্তমানের লোকদেরকে, বর্তমানের লোকদের সমস্যা, তাদের উপর হওয়া অন্যায় অত্যাচার উৎপীড়ন, সেই সব বিষয়ে তিনি কবিতা লেখেন। তাই তিনি বলছেন, আমি যুগের কবি যদিও না হই, আমি হলাম বর্তমানের কবি। অর্থাৎ আমি যুগের কবি যদিও না হই, আমি হলাম যুগের কবি। ঠিক আছে, তো এতখানি ক্লিয়ার হয়ে গিয়েছে। দেন আরও দুটো লাইন তারপরে শেষ করে দেবো, তারপরে নেক্সটটা দেখা যাবে যখন ঠাট পেড়াটা ঠাট সেটা বানাতে পারি আমি যখন বানাই তখন। দেন বটি তরে দাদা আমি মনে ভাবি আর কষি, সরি, বটি তরে দাদা আমি মনে ভাবি আর কষে কষি হৃদ পেশি, দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি। দেখো বটি মানে কি? বাড়ি। তো বলছেন কাজী নজরুল ইসলাম, আমি যখন ঘরে যাই না, ঘরে গিয়ে মনে মনে ভাবি আর আমার আর কষে কষে কষি হৃদ পেশি। তো তার যে যন্ত্রণা ছিল একসময়, দেখো মানুষের এত কথা শুনতে শুনতে কী হয়, কথা যখনই তোমরা টানা শুনবা লোকদের নিশ্চয়ই খারাপ লাগে, টানা শুনলে বহুতই খারাপ লাগে, কিন্তু এরকমই একটা সময় আসে যখন লোকের টানা শুনতে 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 যায় কিছু যায় আসে না, ওরকম একটা ফিল হয়। তো এখানে বলছেন যে তোমাদের টানা শুনতে শুনতে আমার এরকম ফিল হচ্ছে, একসময় আমার কষ্ট হতো কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট না, আমার বিন্দুমাত্র কিছু যায় আসে না, আমার কোনো ফিলই হয় না তোমাদের কথা শুনতে। কারণ কাজী নজরুল ইসলাম তো জানেন তিনি কী কর্ম করছেন, তার উপরওয়ালা আছে, ভোলেনাথ আছে, আল্লাহ তালা আছে, তিনি কী ধরনের কর্ম করেছেন তার দেখার জন্য। তো তিনি যদি ভুল কর্ম করছেন তার পানিশমেন্ট পাবে। তো তাই তিনি বলছেন যে তোমরা কী আমার বিষয়ে বলছো কি না বলছো সেটা আমার কোনো যায় আসে না, আমি আমার কর্ম ঠিক করে যাচ্ছি, আল্লাহ তালা আছে, ঈশ্বর আছে, ভোলানাথ আছে, তিনি আমার কর্মকে দেখছেন। তাই তিনি বলছেন দোকানে চশমার আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি। তাই তিনি এখন সেই সব টেনশন ছেড়ে, বিন্দাস মানুষের কথায় কে কী বলছে সে ধরনের চিন্তাভাবনা ছেড়ে, তিনি তার কানে দুই কানে চশমা আঁটিয়ে খুব ভালোভাবে নিদ্রায় ঘুমাচ্ছে, তিনি এই কথাটাই বলেছেন। সো আজকে আমি এতটুকুতেই রাখলাম, এখনও অনেক লাইন বাকি আছে, ট্রাই করব যদি সম্ভব হয় তোমাদের এক্সামের আগে আগে আমি পাঠ্যটাও যাতে আনতে পারি, আর যদি না পারি সাম এক্সটেন্ট তোমাকে মাফ করে দিও, কারণ কাজের টেনশন থাকে, অনেক জায়গায় চাকরি করার পরে এরকম, এখন যদি বিশ্বাস না হয় রাইট নাও ইউ শুড ওয়াচ ইট। একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আরে একটা ২৬ বাজে, ঠিক আছে, আরে কি আহ্বা বউয়া, ১:২৬ রাত কা ১:২৬ হো চুকা হ্যায়, আর আমি আভি ভিডিও বানাচ্ছি, ঠিক হ্যায়, ১:২৬ হয়ে গিয়েছে আর আমি এখন ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, দেখতে পারো, ক্লিয়ার তো হবে না আমি জানি, স্টিল ১:২৬। তো ভিডিওটা শেষ করি, আই হোপ তোমরা এতক্ষণে দেখলে তোমাদের নিশ্চয়ই কামে আসবে, আর আমি ট্রাই করবো তোমাদের জন্য পার্ট ৩টা আনার জন্য। তো টিল দেন তোমরা এই ভিডিওটা দেখো এবং শিখতে থাকো, ধন্যবাদ।